করেছেন। বন্ধু আসুন আমি আপনাদের দেখাই যিনি মালদ্বীপে ইসলামের প্রচার করেছেন, যিনি মূর্খ থেকে এসে মালদ্বীপে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন এবং মালদ্বীপ আজকে 100% মুসলমান দেশ। আসেন তার ভাষাটা আমি আপনাদের দেখাই, চলুন। এবং এই মাজারটি এমন একটা জায়গার মধ্যে যেখানে ভিডিও করা যায় না, কেননা এই মাজারটির সাথে হচ্ছে মালদ্বীপের যে প্রেসিডেন্টের বাড়ি এবং এখানে সবসময় আপনার আর্মি থাকে। আমি চেষ্টা করবো আপনি লুকিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখার জন্য। আসুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহাজ হাফেজ আবুল বারকাত ইউসুফ আল বারবারির মাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন, 1 বছর আগে একটি ভিডিও, এখানে 2টি গাছ ছিল, বর্তমানে 2টি গাছ নেই, কেটে ফেলা হয়েছে। এবং এই জায়গাটি খুব শীতল ছিল। আর এটি হচ্ছে আপনার এই দেশের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দারের মাজার, পাশে মসজিদ। এখন বর্তমানে গাছটি নেই, দেখতে পাচ্ছেন 25 তারিখে তোলা ভিডিও, এখানে গাছ 2টি গাছ নেই, নতুন করে লাগানো হয়েছে। এটিও একটি মালদ্বীপের একটি বাদশা বা ওই সময়কার একজন প্রেসিডেন্টের মাজার। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন মসজিদ, যেটি বলা হয় জুমা মসজিদ। ইউটিউবে যদি আপনি চার্জ দেন জুমা মসজিদ বলে দেখতে পাবেন। এটি হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্টের বাড়ি, যে বাড়ির পাশেই হচ্ছে যে আপনার যে আল্লাহর ওলির মাজার, আলহাজ হাফেজ আবুল বারকাত ইউসুফ আল বারবারির মাজার হচ্ছে এটি হচ্ছে মাজার, যিনি মূর্খ থেকে এসে মালদ্বীপে ইসলাম প্রচার করেছেন তাহার মাজার। এটি মাজারের পাশে এই ফুলগাছটি দেখতে পাচ্ছেন, এবং এটা মাজারের মূল গেট, এখান দিয়ে মাজার প্রবেশ করা হতো এক সময়, এখন বন্ধ আছে। এটা হচ্ছে মালদ্বীপ প্রেসিডেন্টের বাড়ি, তার দিকে আপনার আর্মি দিয়ে সিকিউরিটি গার্ড দেওয়া আছে, যার কারণে মানুষ এখানে যেতে পারে না। খুবই এক্সপেন্সিভ একটি প্লেস। এটি হচ্ছে মালদ্বীপের সবচেয়ে প্রাচীন মসজিদ। আর আমার এখানে একটি গাছ ছিল, ওই গাছটি কেটে ফেলা হয়েছে। এই গাছ ছিল, আমি যখন 1 বছর আগে আসছিলাম, আমার ভিডিও আমি দেখাবো যে 1 বছর আগে যে গাছ ছিল, এখানে একটা গাছ ছিল, গাছটি কেটে ফেলা হয়েছে। এই গাছটি অনেক সুন্দর ছিল এবং এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা ছিল আপনার ছায়া ছিল, গাছের জন্য সূর্য দেখা যায় নাই, এটা সুন্দর ছিল। গাছটি কেটে ফেলা হয়েছে, অন্য একটি গাছ লাগানো হয়েছে। বন্ধুরা এটা হচ্ছে আপনার যে মালদ্বীপের সবচেয়ে প্রাচীন মসজিদ প্লাস এবং কবরস্থান, এটা হচ্ছে মাজার। এবং আমি দেখেছি গত বছর যে এই মাজার খোলে সাফ করা হয়। তো আমি আপনাদেরকে এই জন্য দেখালাম যে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশ অন্য দেশেও আপনার মনে করেন যে পাকা কবর বা মাজার আছে। এটি হচ্ছে মালদ্বীপের সবচেয়ে প্রাচীন কবরস্থান এবং সর্বপ্রথম মসজিদ হচ্ছে ওই মসজিদটি। ইউটিউবে আপনি যদি গুগলে চার্জ দেন জুম্মা মসজিদ মালদ্বীপ, এই মসজিদটি আপনার আসবে। এবং এই মসজিদ থেকেই কিন্তু ইসলামের প্রথম ডাক আসে, যিনি মালদ্বীপে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, আলহাজ হাফেজ আবুল বারকাত ইউসুফ আল বারবারি, যিনি মুরক্ষ থেকে এসেছিলেন। তার মানে মাজারের পাশে এই কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য মাজার আছে, যারা মালদ্বীপের প্রাচীন স্কলারশিপ এবং যারা ধর্মীয় পাণ্ডিত্য ছিলেন তাদের মাজার। এটা হচ্ছে মালদ্বীপের প্রাচীন মিনার, এখান থেকে আজান দেওয়া হতো। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্টের বাড়ি, এটা হচ্ছে প্রেসিডেন্টের বাড়ি, ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। এবং এখানে বিবরণ দেওয়া আছে মাজারের টম শব্দ অতুল্য মাজার, এখানে কার কার মাজার আছে এখানে বিবরণ দেওয়া হচ্ছে। এখানে 1 বছর আগেও আপনার ইয়ে ছিল, গাছ ছিল, গাছ এখন কেটে ফেলা হয়েছে, নতুন গাছ লাগানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালদ্বীপের প্রাচীন মসজিদ, এটি হচ্ছে কবরস্থান, এবং কবরস্থানের মধ্যে কিন্তু মাজারগুলো আছে এখনও, এবং মাজারগুলোর নাম লেখা আছে কার কোন নাম বা কে ছিলেন। বন্ধুরা আমাদের দেশে অনেকে বলে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও কোনো উলিয়াদার মাজার নেই, তা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে অনেক মূল্যবান পাথর দিয়ে এই মাজারগুলা ওয়ালগুলা করা হয়েছে এবং অনেক সুন্দর করে, যা আপনার প্রতি বছর একবার এই মাজারগুলো খুলে সংস্কার করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হচ্ছে মালদ্বীপের সবচেয়ে প্রাচীন কবরস্থান, এবং এখানে 8 থেকে 10টি মাজার আছে সব মিলিয়ে, সামনে পিছু মিলিয়ে। তো আমি অনেক লুকিয়ে ভিডিও করতে হয়েছে কারণ সকাল টাইমে, এবং এই এরিয়াটা হচ্ছে আপনার হচ্ছে আর্মি ক্যান্টনমেন্ট এবং মালদ্বীপের ক্যান্টনমেন্ট প্লাস প্রেসিডেন্টের বাড়ি। তো এখানে আপনার ভিডিও করা অনেক ডিফিকাল্ট, তো আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি যাতে কারোর নজর না পড়ে, যেহেতু এখন করোনার
কালীন সময় মানুষ চলাফেরা খুবই আপনার সতর্কতা অবলম্বন করতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মালদ্বীপের প্রাচীন কবরস্থান এবং অনেক অসংখ্য অলি আল্লাহর মাজার এখানে আছে। এবং যে এটা হচ্ছে আপনার যে দেখতে পাচ্ছেন এমনি যে কোরআন আয়াতগুলো, এটা হচ্ছে আপনার বিভিন্ন কোরআন আয়াত দিয়ে মসজিদের সামনের অংশে আপনার এইভাবে আপনার পাথর দিয়ে খোদাই করে রেখেছেন। অনেক মূল্যবান পাথর এবং শত বছর ধরে এই মসজিদটি এখানে দাঁড়িয়ে আছে গর্বের সাথে এবং অনেক ইতিহাস ঐতিহ্য ধরে গেছেন এই মসজিদটি। এটিকে বলা হয় জুমা মসজিদ। আপনি গুগলে গিয়ে জুমা মসজিদ লিখে চার্জ দিলে মালদ্বীপ এই মসজিদটির ইতিহাস আপনি জানতে পারবেন। আর একটি কবর মাজারের যে পাথরগুলা কি সুন্দর করে নকশা করে আপনার মাজারগুলো করা হয়েছে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। অবিশ্বাস্য এই মাজারগুলো। আপনার দেখতে পাচ্ছেন মালদ্বীপের প্রাচীন কবরস্থানের মধ্যে 8-10টি মাজার আছে। তো বন্ধুরা, এটি হচ্ছে এখান থেকে পানি উঠিয়ে কিন্তু একসময় উজু করা হতো পানির কূপ, যদি এখন বর্তমানে অনেক উন্নত প্রযুক্তির কারণে আমরা মোটরের পানি পাচ্ছি। বন্ধুরা, আমি মোহাম্মদ মনির হোসেন মালদ্বীপ থেকে আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছি। এটি সাধারণ ব্যক্তি কবর। আগে টুরিস্ট এখানে আসলে কিন্তু আপনি এখানে ঘুরতে আসেই, কারণ এখানে টুরিস্ট আসবে। জায়গাটি খুবই একটি এক্সপেন্সিভ প্লেস। এখানে টুরিস্টের জন্য খুবই একটি মানে ইতিহাস জানার জন্য টুরিস্ট এখানে আসে। এই যে মাজার ইতিহাস কি টুরিস্টদেরকে বলতেছে আপনার, যারা টুরিস্টের সাথে গাইডম্যান আসে তারাই কিন্তু ইতিহাস তুলে ধরে যে মালদ্বীপে কীভাবে ইসলাম আসলো। এটি হচ্ছে আপনার মালদ্বীপের প্রেসিডেন্টের বাড়ি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণভাবে হাঁটা যায় না, কিন্তু যারা বিদেশ থেকে টুরিস্ট আসে তারা আসলে হয়তো আরবিরে কিছু বলে না, কারণ টুরিস্টের জন্য এই দেশটা খুবই উন্মুক্ত। দেখতে পাচ্ছেন এটি সেই আল্লাহর অলির মাজার, আলহাজ হাফেজ আব্দুল বারকাত ইউসুফ আল বারবারি। ওনার ইতিহাস লেখা আছে, উনি কবে কখন আসছিলেন, কীভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এই নেম প্লেটের সম্পূর্ণ ইতিহাস লেখা আছে। আমি এখান থেকে কিন্তু ওনার নাম সংগ্রহ করেছি এবং উনি কবে আসছিলেন, 1153 খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। এটা হচ্ছে ওনার মূল গেট, এই মাজারের প্রবেশ করার গেট, যদি এখন এটা বন্ধ। এটি হচ্ছে আপনার সেই আল্লাহর অলির মাজারের গেট। এটি হচ্ছে সেই মিনার যেখান থেকে আজান দিয়েছিলেন। এটা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্টের বাড়ি, ভিতরের অংশ প্রেসিডেন্ট হাউস। দেখতে পাচ্ছেন খুব ঐতিহ্যবাহী একটি বাড়ি। বন্ধুরা, আমি মোহাম্মদ মনির হোসেন। এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে এবং লুকিয়ে করেছি, যেহেতু বাংলাদেশের এখানে আসাতে আমার একটা অ্যালাউড নেই। খুব এক্সপেন্সিভ প্লেস, এখানে নিরাপত্তার চাদরে আবৃত এলাকাটা, যেহেতু প্রেসিডেন্টের বাড়ি।